নমস্কার স্যার, আপনার নাম কি? আমার অরূপ বিষয়। অরূপ বিষয়, আপনি কোথায় ডিউটি করেন? আমি শিয়ালদা ট্রাফিক গার্ড। আচ্ছা আচ্ছা, আপনার কি কি সমস্যা ছিল? সমস্যা আমার মারাত্মক, ওই দাঁড়ালেই আমি কোমরে প্রচন্ড পেন উঠতো। আচ্ছা, তারপরে আমি অলরেডি আমাদের পুলিশ হসপিটালে ভর্তি হই। আচ্ছা, হসপিটালে ভর্তি হওয়ার পরে আমাকে 15 দিন আমি গিয়ে ওইখানে ভর্তি থাকি, এমআরআই করায়। আচ্ছা, এমআরআই ধরা পড়েছে নার্ভের সঙ্গে ডিস্কের টাচ হয়ে যায়। আচ্ছা, তারপরে আমাকে বললো যে একটাই ওষুধ, রেস্ট আর আপনার ব্যায়াম। আচ্ছা, ব্যায়াম ট্যাম রেস্ট করেও আমার সারেনি। আমার তখন পিজিতে আউটডোরে আমি গেছি, আমার কলিগ স্বপন দা সেও এই এই মানে বলছে আমাকে ভিলোর ডাক্তার পরিষ্কার বলে দিচ্ছে যে ভিলোর যান, অপারেশন হবেন। আমি সেটা না করে আমার ওই পিজিতে গিয়ে ওই স্বপন আমার কলিগের সঙ্গে দেখা হয়। কলিগ বলে যে তুমি ভিলোর যাওয়ার আগে একটা ফাইল আন্দোলন খাও। আচ্ছা, আমি একটা ফাইল খেতে, একটা ফাইল এক মাসের কোর্স, কিন্তু তার আগে আমি 15 দিনে আমি ফুল রেজাল্ট পেয়েছি। আমার আমার একেবারে টোটালি যে পেন ব্যাকটা মানে যন্ত্রণা থেকে শুরু করে পায়ে দিয়ে নেমেছিল, কন্টিনিউ একেবারে পুরো নির্মূল হয়ে যায়। বাহ, দারুণ, ফাটাফাটি। আপনি কি খেয়েছিলেন? এই মরিঙ্গো। একটু দেখুন হাতে নিয়ে, এই যে মরিঙ্গোটা আছে, এটাই আমাকে দিয়েছিল। আচ্ছা, মরিঙ্গো হয়েছি, এতে আমি খুবই উপকার পেয়েছি। আচ্ছা, এবং উপকার মানে, এবং আমার বাড়ির আমার ওয়াইফকে খাওয়াচ্ছি। তারপর ওয়াইফও মোটামুটি সুগার টুগার ছিল, সেও নর্মাল হচ্ছে। আমার মা হচ্ছে খুবই অসুস্থ ছিল, কোমরে মানে কোমর যন্ত্রণা, আঁটুর যন্ত্রণা, বসলে উঠতে পারতো না, ধরে ধরে উঠতো। মাকেও এই খাওয়াচ্ছি, খাওয়াতে মাও সুস্থ, এবং মা সে দেখে বাবাও বলছে আমিও খাবো, বাবাও দিচ্ছি। আচ্ছা, আমার ফ্যামিলিতে 4 জন খাচ্ছে। আচ্ছা, সবাই খুব সুস্থ? খুব সুস্থ, ভালো আছি, ভালো আছি। এবং আপনার কি আর ভেলোরে যেতে হবে? না না, আমার এখন ভেলোরে কোনো গল্পই নাই। আচ্ছা, শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে। থ্যাংক ইউ মরিঙ্গো। বলুন থ্যাংক ইউ মরিঙ্গো। থ্যাংক ইউ মরিঙ্গো।